হে গাইস, গুড মর্নিং নয় গুড ইভিনিং। আজকে শনিবার, এখন বাজে 5:30, আর আমি একটু সাজুগুজু করে বাইরে বেরোচ্ছি। সাজুগুজু মানে আমি তো বাড়িতে পেত্নির মতো থাকি, তো তার থেকে একটু আর কি ওই মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস অল, আর কিছু না। আর আমি বাইরে যাচ্ছি একটা কারণে, কারণ টুকিটাকে কিছু জিনিস কেনার আছে, কারণ পরশু কালকে আমার যাওয়ার কথা ছিল সানডে, বাট আমি কালকে যাচ্ছি না। ইয়াহু, ঠিক আছে, একদিন এক্সটেন্ড করছি, কারণ কালকে আমার বোন আর আমার দিদি আসছে, তো ওরা বললো একটা দিন এক্সটেন্ড করে যা, আমিও করে নিলাম, হয়ে গেল। আর তাছাড়া কালকে আমি করছি রাত্রিবেলা ফিস্টের একটা আয়োজন ছোটখাটো, আমি যেখানে থাকবো সেখানে হই হুল্লোড় হবে না, এটা তো হতে পারে না, পসিবল। তো কালকে আমরা সন্ধ্যাবেলা একটা ছোটখাটো ফিস্টের আয়োজন করছি, তো দিনের বেলায় হতো, কারণ শীতকালে বেশিরভাগ মানে পিকনিক যেগুলো হয় সেগুলো দিনের বেলা হয়, বাট কালকে দিনের বেলার মধ্যে আমার মহামান্য দিদি আর বোনেরা এসে উপস্থিত হইতেছেন না, তো সেই কারণেই আমরা ওটাকে মানে রাত্রেবেলা করেছি আর কি। রাত্রেবেলা সবাই এসে উপস্থিত হইবেন, তারপরেই আমাদের জনসভা আর কি শুরু হইবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটু মানে রেডি রেডি হয়ে একটু বাইরে বেরোচ্ছি, কারণ যাওয়ার আগে কিছু কিছু কেনাকাটা আছে, যেমন আমার শাশুড়ি মা দুটো নাইটি নিয়ে যেতে বলেছে, তো নাইটি নেবো। যাওয়ার আগে আমি একটু আইব্রো প্লাকিং করে নেবো, কারণ ছোটোখাটো ভুরু টুরু বেরিয়ে গেছে, যাই হোক। আর একটা নিম, হিমালয় নিম ফেস প্যাক, ওটা ফেস প্যাকটা অসাধারণ, আমি অনেকদিন কিনিনি, বাট এখন মুখের অবস্থা দেখে আর আমার কাছে ওই সমস্ত বেটে বুটে লাগানোর টাইম নেই, তাই ঝটপট লাগিয়ে নেওয়ার মতো আর ভীষণ ভালো কাজ করে সেটা হচ্ছে নিম ফেস প্যাক হিমালয়ের, তো ওটা আমি একটা কিনে নেবো। আর যে জামাটা অল্টার করাতে দেওয়া ছিল ওটাও নিয়ে আসবো, ঠিক আছে, আর কালকে আমি ওটাই করবো, যাই হোক, দেখা যাক। তো এইসব হচ্ছে ব্যাপার। তো আজকে ব্লগটা আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব, কারণ আজকে আমার ব্লগের দেখানোর মতো কিছু নেই, আজকে সন্ধ্যেবেলা শুরু করলাম ব্লগটা, যাই হোক। তো আজকের ব্লগটা কালকে পর্যন্ত কন্টিনিউ করব, কালকে ব্লগটা এন্ড করব, আর পরশু দিন আমি হাওয়া, ঠিক আছে। তো যাই হোক, চলুন বেরিয়ে পড়া যাক। আর অতীব দুঃখের সঙ্গে না, অতীব দুঃখের সহিত আমি আর একটা কথা জানাইতেছি, যে আমার টিকটক অ্যাকাউন্ট আবার ডিলিট হয়ে গেছে, এটা একটু মানে মৌনতা পালন করে নিলাম, যাই হোক, আমি আবার ওটাকে অ্যাক্টিভেট করব আর আবার করব, মানে আবার টিকটক স্টার্ট করব। আর সব থেকে হাস্যকর কথা হচ্ছে, কালকে আমি যে ব্লগ স্টার্ট করেছিলাম সেটা ভুলেই গেছি, ওখান থেকে এসে আমি যাই হোক ভুরু প্লাগও করিনি, চলে এসেছি, কারণ মাঝ রাস্তায় এসে মনে পড়েছে এই মা আমার আইব্রো প্লাগিং করা হলো না, তো তখন মাঝ রাস্তায় চলে এসেছি, আবার কে যায় ঠান্ডার মধ্যে, আর করিনি, যাই হোক ওখানে গিয়েই করবো, সবেতেই যাই হোক যাই হোক যাই হোক। তো আবার বলছি যাই হোক, এখন আমি মাথায় করেছি ট্যান্টানা মেহেন্দি, মানে আমার তো মানে অসম্ভব ঠান্ডা লাগতে চলেছে সেটা আমি জানি, বাট তবুও করলাম, কারণ এইরকম বাজে চুলের অবস্থা আমি দেখতে পাচ্ছি না, রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে, ওই জন্য আমি হেনা করে নিয়েছি, যা হবে দেখা যাবে। আর আমি কালকে একটা আসার সময় ওই হিমালয় নিম ফেস প্যাকও কিনে রেখেছি, ওটা আমি আজকে অ্যাপ্লাই করব। আর আমাদের ফিস্টের মানে পিকনিকের ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাইকে বলে দিয়েছি, সবাই রাজি, সবাই আজকে 12:30 সময় জড়ো হবে, জড়ো হয়ে ছাদে আমাদের সামনে দীপকিয়া দিয়ে আছে, মানে দীপকদা আছে, দীপকদার বাড়িতে হবে, দীপকদার ছাদে সমস্ত তিরপল টিরপল টাঙানো হবে, তারপরে বাজার সংক্রান্ত সে সমস্ত যে সমস্ত যুক্তিসম্মত কথা, বাজারের লিস্ট সব কিছু তৈরি হবে, তো রিয়েল এক্সাইটেড, মানে কী বলবো আর কি, অনেকদিন পরে সমস্ত মানে বাপের বাড়ির পাড়ার সাথে ফিস্ট করছি না, তো একটু এক্সাইটমেন্ট তো থাকবেই সবারই, তো আমারও আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। বাট থিং ইজ, আমি বলেছিলাম যে আমার দিদি, জামাইবাবু, বোন, ভগ্নিপতি সবাই আসছে, বাস ওরা আসছে আস্তে আস্তে 6:30, মানে আসার কি দরকার ছিল আমি জানি না, যাই হোক ওরা নিজেদের কাজ সম্পন্ন করতে আসছে, আমার সাথে ব্যাপার নেই, যাই হোক ওরা আসছে আসছে ওদের মতো, আর এসে হয়তো ফিস্টটা অ্যাটেন্ড করতেও পারে, নাও করতে পারে, না করবে, কারণ মা কিছু রান্না করবে না বাড়িতে, কোথায় খাবে না হলে ওখানেই খেতে হবে, যাই হোক বাদ দাও। আর ও কি ঠান্ডা, আমি একটা সোয়েটার পরে নিই, এক মিনিট বল দিই, তারপরে সোয়েটারটা পরবো। আর সেটা হচ্ছে কি বললাম, যে আমি এখন একটু যাচ্ছি বাইরে, কারণ ওই পিকনিক রিলেটেডই কিছু কথাবার্তা আছে, আর কাল সকালবেলা আমি চলে যাচ্ছি ওখানে
তো যথারীতি আর কিছু বলার নেই, যা হবে দেখা যাবে, সবেতেই যা হবে দেখা যাবে আর হচ্ছে যাই হোক, এই দুটো কথা হচ্ছে আমার ভীষণই কমন, না সবসময় এই বলে যাই আমি। আমি বেশি কিছু বকছি না, ঠিক আছে? আমি এখন বাইরে যাচ্ছি, আর নদী আছে বাবার সাথে একটু বাইরে, ও তো রোজ যায় সকাল বিকাল, হচ্ছে ওরও ডিউটি বাবারও। যে মাথায় হেনা লেবড়েই বেরিয়ে পড়ছি আমি, সামনে আবার ওই যে সামনে দিয়ে আসছেন মহারাজা ধীরাজ, ও তো আমাদের সাথে ভীষণ বড় একটা দাগাবাজি হয়েছে, যার উপর সমস্ত রেসপন্সিবিলিটিস ছিল ফিস্টের, তো সেই এখন মানে বেরিয়ে গেছে, কোনো ফোনের কোনো ফোন রিসিভ করছে না, কারোর সাথে কোনো কোঅপারেট করছে না, তো আমরা বাধ্য হয়ে ফিস্টটা ক্যান্সেল করলাম। এখন আমরা এসেছি AFC-তে খেতে, কিউকি কুছ না সেই AFC হি সহি, তো ইসিলিয়ে না মানে এখন আমরা খেতে চলে এসেছি এখন। তো রাত্রে হবে খাসির মাংস, তাই আমি এখানে আলুগুলো ভাজছি, আর আলু আমি জেনারেলি খুব লাল করে ভাজি, খাসির মাংস হোক বা এমনি মাংস হোক বা মাছের ঝোল হোক, তো আমি এখানে লাল লাল করে আলুগুলো আগে ভেজে নেবো। আর এখানে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, এরপর আমি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে কিছুটা চিনি মাখিয়ে মানে রাখবো, যেরকম বেরেস্তা যেরকমভাবে তৈরি হয় সেইভাবে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, এই মশলাটা আমি ইউজ করবো মাংসতে দেওয়ার জন্য। তো আমার বেরেস্তাটাও তৈরি হয়ে গেছে, এরপরে আমি কড়াইতে মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম, ওর মধ্যে একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটা এখানে কষাচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো, মাংসটা আমি মাটনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে কিছুটা কিউব করা পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি, যাতে রুটির সাথে মানে খেতে এটা খুব ভালো লাগে আর কি। পেঁয়াজগুলো আধ ভাজা পেঁয়াজ চিলি চিকেনে যেরকম হয় সেরকম, আর মাটনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, পেঁয়াজ আদা রসুন বাটা একটু কাঁচা তেল একটু টক দই দিয়ে, তো ওই মাটনটা আমি সেদ্ধ করে রেখেছি, তো ওই মাটনটা এবার আলুর সাথে আমি এখানে দিয়ে দেবো। তো আলুটা মশলাটা লেগে গেছে, এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, আর একটু অল্প একটু জল দিয়েছি, কারণ মানে একটু গ্রেভি থাকবে হালকা, কিন্তু মাখামাখাই হবে এটা। তো মশলাটা আমার হয়ে গেছে রেডি, এরপর আমি এই যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজ চিনি মাখা যে বেরেস্তাটা, ওটা এর মধ্যে এবার ছড়িয়ে দেবো অল্প অল্প করে। আর এরপরে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, মাটন আমার রেডি। আর এই কিউটি পাই সুইট হ্যাটটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওর নাম বুটি, ওর ডাক নাম বুটি, ঠিক আছে? তো এখন একটু মজা করছে, ভীষণ শখ খেলাম আমরা, সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করো না, নিজেদের মতো কাজে গিয়ে চলো সেই জন্য, কারণ পিকনিক তো হলো না, আমরা এত কিছু প্ল্যান প্ল্যান করলাম, শেষ পর্যন্ত ভাড়ে মা ভবানী, তাই ঘরে এসে আমরা নিজেরাই মাংস মাংস রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আর কি, এই ব্যাপার। তো আজকে আমি ভাবছি আমার হাফ অফ দ্য ফ্যামিলি মেম্বারের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, একটার সময় বেরোবো এখান থেকে খেয়ে দিয়ে, তো তার আগে আমার ফ্যামিলিতে যে কজন আছে এখন আপাতত, যদিও একজন মিসিং, সেটা হচ্ছে আমার মেজদি, তো যে কজন আছে তাদেরকে তাদের সাথে একটু আপনাদের আলাপ করিয়ে দেবো। ছোটবেলায় বাবা যখন শীর্ষাসন করতো না, আমি আর আমার বন্ধুজনে দাঁড়িয়ে থাকতাম দেখার জন্য, ভীষণ ভালো লাগতো। আর বলতাম বাবা যখনই তেল মাসাজ করতো মানে স্নান করতে যাওয়ার আগে, বাবাকে বলতাম বাবা ওটা করো, বাবা ওটা করো, তো বাবা এখন যেটা করছে আর এখন আমার মেয়ে দেখছে সেটা।
আমরা এখন যাইতেছি একটু বাইরে গ্রুপ ক্লাক করতে। তো আমরা এখন টোটো করিয়া যাইতেছি, কোথায় লহলে যাচ্ছে আমাদের আমাদের ছোটবেলার স্কুলে, গার্লস হাই স্কুল। আর আমি যাচ্ছি নদীকে নিয়ে ভুরু প্লাগ করতে, মানে আইব্রো প্লাগিং করতে। আমার পুরো একদম বাজে অবস্থা, ওখানে যাওয়ার পরে আমি কবে করে উঠতে পারবো সেটা আমি কিছু শিওর নয়, সেই জন্য আগে থেকে করে গেলাম। সেই পুরনো স্মৃতি, সত্যি মানে অন্যরকম লাগছে। অনেকদিন পর স্কুলে এলাম, আরামবাগ গার্লস হাই স্কুল। এখানে কত রকমের স্মৃতি জড়িয়ে আছে। এই এখন স্পোর্টস হচ্ছে স্কুলে, তো এটাতে আমরা মানে কয়েক বছর আগে, অনেক বছর আগে আমরা পার্টিসিপেট করতাম, কত মজা করতাম, গো অ্যাজ ইউ লাইকে অনেক রকম পারফরমেন্স করতাম, মানে সেসব পুরো মনে পড়ে যাচ্ছে। মানে খুব মনটা খারাপ লাগছে, সেই লাইফটা কত ভালো ছিল। প্রথমে শুরু করি লহনাকে দিয়ে। ইনি হলেন লহনা মিস, যিনি হলেন আমার বড়দির মেয়ে, ঠিক আছে? একে আগেও দেখে থাকুন আমার ব্লগে। ইনি হলেন বড়দি, ইনি হলেন আমার ছোটো বোন পিউ, উনি হলেন পিউয়ের হাজব্যান্ড হিমাদ্রি। আর এই পুচকু মহারানী হল আমার বোনের মেয়ে বুটি। বুটি 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 চুটি বুটি চুটি মহারানী এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছেন, তো ওনাকে এখন বেশি ডিস্টার্ব করবো না, ঠিক আছে? তো এখানে এনাকে তো আপনি চেনেন, মানে আপনারা চেনেন আর কি। ইনি হলেন আমার মাতৃ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। আর এই মুহূর্তে আমার ঠাকুমা ছাদে আছে, তাই ঠাকুমাকে এখন দেখাতে পারলাম না, কারণ আমার কাছে টাইম নেই একদম ছাদে যাওয়ার মতো। আর ইনি হলেন আমার বড়ো জামাইবাবু মিস্টার সুজিত চ্যাটার্জি, আর এনার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা শুরু, আমরা চললাম এখন এখান ছেড়ে। আর ব্লগটাও এখানে শেষ করলাম, কারণ পরশু দিন থেকে ব্লগ চলেই যাচ্ছে, তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, টাটা।